फरीदपुरे नवम श्रेणी एक शिक्षार्थी के जौन हैरानी अभियोग उठे एक शिक्षक बिरुद्धे भुक्तभोगी परिवार अभियोग विषयटी निये स्कूल प्रधान शिक्षक और मैनेजिंग कमिटी सदस्य विचार चाहले उल्टो हैरानी शिकार हुच्छेन तारा एमन परिस्थितिते उपजेला निर्वाही अफिसारेर काछे लिखित अभियोग करेछेन ओई छात्रीर मा खैरुज्जामान सोहागेर तथ्य छबिते डेस्क रिपोर्ट। घटना गेल 3 अक्टोबरेर प्राइवेट शेषे जरूरी कथा आछे बोले फरीदपुरे शोभारामपुर उच्च विद्यालय एक छात्री के स्कूलेर मध्ये आटके रखे सहकारी शिक्षक नाजमुल हक। एक पर्याये ओई शिक्षकेर जौन हैरानी शिकार हन ओई शिक्षार्थी। एरपर स्कूले जावा बंध कर दिले विषयटी जानते पारेन छात्रीर मा। परे विचार चान स्कूल कर्तृपक्षेर काछे। বিপদের মধ্যে রয়েছে, পড়াশোনা যে ক্ষতি হইতেছে, স্কুলে যাইতে পারতেছে না, মান সম্মানের ব্যাপার, মান সম্মানের প্রশ্ন এসে দাঁড়াইছে, আমরা কঠিন বিচার চাই, শাস্তি চাই। আমি বিষয়টি এলাকায় চাউর হলে সমালোচনার ঝড় ওঠে, এলাকাবাসী ওই শিক্ষকের বিচারের দাবি করেছেন। আমরা চাই ওর শাস্তি হোক, এমন কোন জায়গায় যাতে আর এমন এমন পরিস্থিতি কোন জায়গায় যাতে না হয়, ওর কঠিন বিচার হওয়ার প্রয়োজন, ওর চাকরিচ্যুত হোক, এটা আমরা চাই। শিক্ষক মানুষ হয় এরকমই করছে, এইটা যাতে না হয় আমরা সেই বিচারটা চাই। ঘটনাটি জানলেও লিখিত কোনো অভিযোগ পাননি বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। হেড স্যার বা প্রতিষ্ঠানের কাছে উত্তর কি সরাসরি কোনো অভিযোগ নিয়ে আসেনি? যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে লিখিত ভাবে দিলে পরে সেটা আইনগত ভাবে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল হকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। চেষ্টা একটা অভিযোগ করেছেন আমার এখানে, এই বিষয়টা তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি, আশা করি উনি এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমরা এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার পর থেকেই ছুটিতে আছেন অভিযুক্ত শিক্ষক নাজমুল হক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।